কিউট কিউট আছে, অনেক কিছু দেখানোর আছে, বাস করে ফিরবে দেন আমার সাথে দেখা হবে। সেই জন্যই কিন্তু আমি এটা ইউজ করি, ফর্সা হওয়ার দরকার নেই আমার। গুড মর্নিং সবাইকে, সকাল হয়ে গেছে অনেক আগেই, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, এখন 10টা মতো বাজে, আর আমি ভাবলাম চলো আজকে আমি একা হয়ে যাচ্ছি তো আজকে একটা অ্যালোন ভিডিও বানাই যে আমি একাতে কি করি। আর ওইখানে দেখো আঙ্কেল কি করছে, আঙ্কেল তার গাছের থেকে জবা ফুল ছিঁড়ছে, ওনার কাছে প্রচুর ফুল ফোটে, উনি এই টাইমটা এত ফুল তোলে না কি বলবো। আর ওনার দেখো পেটটা, ডগটা দেখো কি করছে, ও ঘোরে। আর ওখান দিয়ে যাওয়ার সময় যখন আমরা এখান থেকে নামি তারপরে যাই, ও এত ভোগ ভোগ করে কি বলবো। তো যাই হোক, এরকম ওয়েদারের সঙ্গে আমার সকালটা শুরু হয়েছে, চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। আর জানো এই দুটো কে, একটা হচ্ছে তানিয়া, একটা হচ্ছে আমি, গেস করো কে কোনটা বেশি স্যাড যেটা, সেটা হচ্ছে তানিয়া। এটা তানিয়া, এটা আমি। আর প্ল্যান্টারটা জল দিতে হবে, তো চলো এখান থেকে দিনটা স্টার্ট করি। আবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো। বুঝতে পারছো দুটো বালিশ রয়েছে, মানে দুজন ঘুমাছিলাম, দুটো কোল বালিশ দুজনের, আর তানিয়ার বার্থডে এগুলো আমরা খুলিনি, আমরা লাইটটা জ্বালাই সন্ধে হলে। তো চলো এখন ফটাফট আগে বিছানাটা আমি গুছিয়ে নিই। এখন আমার পুরো বিছানা ক্লিন করা হয়ে গেছে আর পুরো ঘরও ক্লিন করা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, জানোই তোমরা, সবার প্রথমে আমি এখানে রেখে দিয়েছি এক বোতল জল, তোমরা নিজেদের ইচ্ছে মতো রাখতে পারো যে কতটা খাবে দিনে, সেই হিসাবে আমি এই বোতলটা নিয়ে নিয়েছি। তো এটা তো রয়েছে ধরো 1 লিটারের বোতল, তো তোমরা ভাবো যদি আমি দিনে 2 লিটার জল খাবো তো সেটা মেপে রেখে দেবে, মানে জাস্ট এমনি অল্প অল্প খাবে তো হবে না। তো আমি এটা সকালবেলা এখন ভরে নিয়ে নিয়েছি, তো আমি এটা শেষ করব, দেন আরেকটা বোতল শেষ করব, এরকম আমি রাখি। দেখো আমি এতটা মতো জল খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর এইখানে আমি যেটা নিয়ে নিয়েছি একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো আমি কিশমিশ ভেজানো খেতে ভালোবাসি না, হোল ডে শুকনো কিশমিশটা একটু একটু করে খাই। আর এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাঙ্গো, সকাল সকাল, জানো তোমরা আমি ফুডস খেতে খুবই ভালোবাসি, তো সকাল সকাল আমি এই ম্যাঙ্গোটাকে এনজয় করব। আর দেখো দেখো কেমন ঝপঝপ করে বৃষ্টি আসা শুরু করেছে, এই যে বৃষ্টি পড়া স্টার্ট করে দিয়েছে ঝপঝপ করে, তো রেনি ডের সাথে আমি ম্যাঙ্গোটা এনজয় করি। বাট বৃষ্টিটা তো এত জোরে এসে গেল, আর আমাকে কিন্তু বেরোতেও হবে, আমি কি করে বেরোবো বুঝতে পারছি না, আমার অনেকগুলো দরকারি কাজ রয়েছে বাইরে, তো কি করে যাবো এই ওয়েদারে আই ডোন্ট নো, কিন্তু আমাকে যেতেই হবে। তোমরা দেখতেই পারবে সামনে যে আমি কোথায় যাচ্ছি কি করছি, তো বৃষ্টিটা একটু কমলে বেরোবো। আর তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার লাঞ্চটা রেডি করে নেবো, সেটা আমাকে টিফিন করে প্যাক করে বেরোতে হবে, কারণ কি আমি পুরো দিনের জন্য বেরোচ্ছি। আর এখন সকালবেলা তো তোমরা জানো ফুডস খেতে খুবই ভালোবাসি, তো আজকে ম্যাঙ্গোটা খেয়ে নেবো আর এখানে কিশমিশ ভেজানোটা খেয়ে নেবো, আর অল্প করে কিশমিশ আমি নিয়েও যাই সারাদিন একটু একটু করে খাওয়ার জন্য। তো চলো আমি খাবারটাকে এনজয় করি, আর এত সুন্দর ওয়েদারের সামনে বসে থাকতে খুব ভালোই লাগে, জাস্ট ফাটা ফাটি। তো আমি বেডের ওপর বসে আকাশ দেখতে দেখতে খেয়ে নিই ফটাফট। তো দেখো একটু ব্রাইটনেসটা আসলো, বৃষ্টিটা একটু কমে যাচ্ছে, হালকা বৃষ্টি আসছে এরকম টাইপের। তো দেখো আমার মুখটা বেশি গ্লো করছে বিকজ সানলাইটটা পড়ছে। তো চলো ফটাফট আমি এটা এনজয় করি, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নিয়েছি দুধ দিয়ে আর ঘি দিয়ে, তো এখন এটা আমি টিফিন হিসেবে নিয়ে যাব হাফ, কারণ এতটা তো আমি অবশ্যই খেতে পারবো না। এখানে কিশমিশ দিয়েছি আমি, বাট তাও আমি একটু ডেকোরেটিভ করার জন্য একটুখানি দিয়ে দেব, আর এটা নিয়ে যাব আমি লাঞ্চ হিসেবে। সবকিছু ডেকোরেটিভ না করলে আমার মানে ভালোই লাগে না, মনে হয় যে কিছু অসম্পূর্ণ অসম্পূর্ণ। তো যাই হোক এখন এটাকে বন্ধ করি, ঠান্ডা করে নিয়েছি, তো এটা আজকে আমার হচ্ছে লাঞ্চ। যদি এর সাথে কিছু আমি কিনি রাস্তায় বেরোলে তাহলে সেটা খাবো, আর একটু স্পাইসি কিছু কিনবো। আর আমার কাছে একটা বিস্কিট রয়েছে, আমি এটাও নিয়ে যাব, গুছিয়ে নেবো। দিস ইজ মাই ব্যাগ, তো এটা ব্যাগের মধ্যে আমি যেটা যেটা নেবো সেটা হচ্ছে একটা হ্যাঙ্কি নেবো, আমি হ্যাঙ্কিটা ফোল্ড করে এইভাবে রেখেছি যা হলো। তো
আর এখানে নিয়ে নিয়েছি আমি প্যাকেটের মধ্যে টাকা, বিকজ বৃষ্টি পড়ছে, ভিজে যেতে পারে সবকিছুই। আর এখানে নিয়েছি দুখানা তিনখানা নোট, যে খুব এমার্জেন্সি, আর লিপস্টিক সবসময় লাগে, আর চকলেট রয়েছে, আর এখানে আমার সবচেয়ে ফেভারিট হাজমোলা রয়েছে অনেকগুলো, আর এখানে পেন্সিল বক্স, পেন, আর এটা কুরকুরেও রয়েছে। তো তাহলে আমার আজকের হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এই পড়ে গেল যা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি নিয়ে নিয়েছি কি কি আমার লাঞ্চের জন্য। লাঞ্চের জন্য আমি এইগুলো নিয়ে নিয়েছি, তো দেখা যাক কি খাই আর কি খাই না, আরো কিছু কিনতেও পারি। তো ওখানে অনেকে আসবে, তো ওদের থেকেও শেয়ার করতে পারি, আমারটা শেয়ার করতে পারি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফটাফট রেডি হয়ে যাব। এই যে এখনো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর এই দেখো রাস্তা, রাস্তাটা পুরো ভেজা ভেজা, আর এদিকটা কি ঝামেলা লেগেছে জানি না। তো আমি এখানে জামা কাপড় গুলো মেলে দিয়েছি স্নান করে, দেন এখন আমি একটু রেডি হয়ে বেরোবো। আমি এখন রেডি হয়ে নেবো, ডোন্ট মাইন্ড, আমি সবার আগে একটু লিপস্টিক পরে নিয়েছি। আর সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে একটু আমি মেখে নেব রোজ ওয়াটার। তো রোজ ওয়াটারটা দিয়ে একটু হালকা করে নেব। আমি পুরো এই নেক ব্যান্ডটাও নিয়ে নিয়েছি, বিকজ আমাকে বেরোতে হবে এখনই, লেট হয়ে গেছে, ওয়েদারের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার লেট হয়ে গেল। তো আমি হেয়ারটা একটু কম করে নিচ্ছি, পুরোটা করব, আর আমি হেয়ারে লাগাবো একটু জেল, কারণ কি এটা নয়তো আমার চুলটা তোমরা দেখেছো অনেক ওয়েভি ওয়েভি, তো এটা দিলে মোটামুটি একটু ভালো থাকে আমার মনে হয় সেটা। এদিকে রোজ ওয়াটারটা একটু শুকিয়ে যাক, আর আমি একটু চুলে এটা মেখে নিই। সামনের দিকটা আমি বেশি মাখি, সামনের দিকটা আমার একটু বেশি বেঁকে যায়, আর আর চারিদিকটা যা থাকে থাকে। তো চুলটা পুরোটুকু আমি এটা লাগিয়ে নিই, আর রোজ ওয়াটারটা একটু শুকাক ততক্ষণে। বৃষ্টি আবার পড়ছে, বুঝতে পারছি না কি করব, কিন্তু বিকজ আমাকে চলে যাব ছাতা ফাতা নিয়ে, কিন্তু আমাকে যেতে হবে। চুলটা জেনারেলি আমার চুলটা একেবারে খারাপ নয়, কিন্তু একটু স্ট্রেট না থাকলে ভালো লাগে না। তো চুলটা আমার শুকাতে হবে, পুরো ভেজা চুলটা আমি ভিজিয়ে নিয়েছি পুরো চুলটা। তো এখন একটু শুকাক আমার চুল, রোজ ওয়াটার শুকিয়ে গেছে। এই অ্যাকচুয়ালি আমি এটা কেনার কারণটা হচ্ছে সবচেয়ে বড়, এটার যে স্মেলটা আছে না, স্মেলটা চুলে দিলে পাশে দিয়ে কেউ গেলে মনে হয় যেন উফ কি দারুণ একটা ই। তো আমার বোন ফার্স্ট ইউজ করছিল, তো তারপর আমি ইউজ করছিলাম। অনেকে বলে যে এটা বেশি কার্যকরী নয়, হ্যাঁ এটা বেশি কার্যকরী যদি নাও হয়ে থাকো, এটা যে ফ্রেগ্রেন্সটা আছে, অ্যারোমাটা রয়েছে এটার, সেই জন্যই কিন্তু আমি এটা ইউজ করি, ঠিক আছে। তো আমার রোজ ওয়াটারটা মোটামুটি একটু শুকিয়ে গেছে, আমি এখন যেটা দেবো সফট নিভিয়ার ক্রিম দিয়ে দেবো। নিভিয়ার ক্রিমই আমি ছোট থেকেই মাখি, আগে তো বেবি ক্রিম মাখতাম, তারপর মোটামুটি আমার দিদিকে দেখেছি, আমার মাসিদেরকে দেখেছি নিভিয়ার ক্রিম মাখতে, তখন তো সেই টিনের যে কৌটোগুলো ছিল সেইগুলো ছিল, আর এখন হচ্ছে এই প্লাস্টিকের কৌটো। তো পুরো মুখটা আর একটু গলাটা ভালো করে মেখে নেবো। হয়ে গেল দিয়ে আমি সিসি ক্রিম, বিবি ক্রিম আমার কাছে সবই আছে, যেটা যখন ভালো লাগে আমি মাখি। সিসি ক্রিম, বিবি ক্রিম সব কিছুই আমি ইউজ করি, দুটোই ইউজ করি, ভর্তি রয়েছে। প্যাকেটটা থাকলেও এতটা, এটার ভেতর যে কোনটুকু থাকে আমি সেটাই বুঝি না, পুচ করে আবার বেশি বেরিয়েও যাবে। তো একটু দিয়ে নিচ্ছি আমি এটা, বেশি ফর্সা হওয়ার দরকার নেই আমার, বৃষ্টিতে একটু পরেই ভিজে যাব তাই না। তো আমার অত ব্লেন্ডার ফ্লেন্ডার লাগে না, আমি যখন বেরোই মোটামুটি একটু হাত দিয়ে করেই আমি বেরিয়ে যাই, আর একটু ঘেমেও যাচ্ছি আমি, কারণ কি ভিডিওর জন্য তো ফ্যানটা অন করতে পারি না আমি ওই জন্য। আর যেটা করব একটু পাউডারে টাচ দিয়ে নেব,
চলো আমি লাইনার পরে তোমাদের সামনে আবার আসছি। লাইনারটা পরে আসছি আর লিপস্টিকটা একটু দেব। আমি ডার্ক লিপস্টিক করতে ভালোবাসি, তো চলো লাইনারটা পরে আর একটু ঘিসে ঘিসে আবার আসছি, কারণ কি ক্যামেরার সামনে করছি, আমি একটু আয়না দিয়ে দেখে আবার করে আসছি তোমাদের সামনে। মানে একটু রেডি হতে হতে আমি এতটা ঘেমে গেছি, মানে কি বলবো। আমি একটু পারফিউমটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি সব বেশি করে একটু পারফিউম দিই। আর হলো, আমি রেডি হয়ে গেছি আর চুলটা ভেজা রয়েছে, শুকিয়ে যাবে যেতে যেতে, তো আমি এখন বেরিয়ে পড়বো ছোট একটা ক্লিপ নিয়ে। আর দেখতেই পাচ্ছ তুমি তোমরা, আমি রেডি হয়ে গেছি সিম্পলভাবে, তো যাই বেরিয়ে যাওয়া যাক। অনেক বেলা হয়ে গেল আজকে, অন্যদিন সকালেই যাওয়ার চেষ্টা করি ওয়েদারের জন্য, জাস্ট ফর ওয়েদার। আর আগের সপ্তাহেও পুরো এরকম বৃষ্টি ছিল, আমি বেরোতে পারিনি, তো আমাকে এখন বেরোতেই হবে। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আর যদি তোমাদের আমার ভিডিওর কোনো একটা পার্টও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করো আর বেল অনটা করতে একদম ভুলো না। লং হেয়ার নিয়ে ভীষণই ঝামেলা, তো চলো আমি দেখো হেয়ারটা পুরো ই করে নিয়েছি, আবার তো একটু বড় চুল হয়ে গেছে, দেখি পুজোর সময় একটু কাটিয়ে দেব। তো চলো এখন আপাতত টাটা। সাইকেল নিয়ে এখন বেরোচ্ছি আমি, ওই যে সবার সাইকেল আমার রুমমেটদের, আর এই যে আমি সাইকেল নিয়ে এখন বেরোচ্ছি, যাওয়া যাক তাহলে। আগেও আমি তোমাদের অনেকবার সৃজনী ঘুরিয়েছি, তো আজকে আমি সৃজনী তোমাদেরকে ঘোরাতে মোটেও আসিনি। আজকে আমার টিচার, ছোটবেলা থেকে আমি যার কাছে ড্রয়িং শিখেছি, মানে অনেকের কাছেই শিখেছি বাট অনেক দিন ধরে যার কাছে শিখেছি, ছোট থেকে বড় অবধি যার সঙ্গে আমার কানেক্ট ছিল, সে আজকে এখানে এসেছে একটা প্রোগ্রামে, তো একা একা তার সাথেই আমি একটু দেখা করতে এসেছি। আর স্যার গেছে এখন লাঞ্চে, তো লাঞ্চ করে ফিরবে, দেন আমার সাথে দেখা হবে। তো চলো আজকের দিনটা আমি এরকম ভাবেই কাটাচ্ছি আর তোমাদেরকে একটু শেয়ারও করছি। খুব কিউট কিউট আছে, অনেক কিছু দেখানোর আছে বাট আমি তো অন্যদিন দেখিয়েছি, আজকে আর আমি দেখাচ্ছি না। আমি একটু এখানে মঞ্চের সামনে ওয়েট করব, দেন স্যার আসলে আমি স্যারের সঙ্গে দেখা করব। যাই ওখানে একটু বসি। এখনো আলোচনা সভাটা মানে অনুষ্ঠানটা শুরু হয়নি, তো অনুষ্ঠানটা দেখো ওখানে শুরু হবে, লেখা আছে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে। তো এই যে স্টেজ, স্টেজটা সাজানো হয়ে গেছে আর অনুষ্ঠান কিছুক্ষণ পর শুরু হবে স্যাররা লাঞ্চ থেকে আসলে। তো চলো একটুখানি আমি এখানে বসে, পুরো সিটে ফাঁকা, জাস্ট দুটো আন্টি বসে আছে, একটু বসে বসে ফোন টোন ঘাঁটি, কি আর করব। এই যে আমি এখন একা একা একটু বসে আছি, স্যারের জন্য ওয়েট করছি, দেখি কতটা কি হয়। তারপর আমার আরো জায়গায় যাওয়ার বাকি আছে। আর সৃজনীতে ঢুকতে গেলে 20 টাকায় একটা টিকিট কাটতে হয়। সৃজনী শিল্পগ্রামের টিকিট বিশ্বভারতী স্টুডেন্ট হলেও চাননি, শুধু ছোটদের 10 টাকা আর বড়দের 20 টাকা। আমি আসছি একা, তাই একটা একা টিকিট 20 টাকার। এখানে বসে বসে ওয়েট করছি আর পা দোলাচ্ছি, ব্যাগ রেখে দিয়েছি, তো আশুক স্যার দেখা করছি। ওই যে আমার স্যার চলে যাচ্ছে, দেখা করলাম আর ছবিও তুললাম, স্ক্রিনে ছবি দিয়ে দেবো, ভিডিও তো করার কথা বলতে পারি না, ছবি তুলতে চায় না, ছবি তুলতে চাইছিলও না। আমি বললাম স্যার দেখুন আপনার সঙ্গে যখন স্মৃতি রাখতে হয় ছবি তো তুলতে হবে, বলছে জানিসই তো আমার এসব পছন্দ না, একদম পছন্দ হয় না। তো চলো আমি এখন সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে যাই, এখন বাজে হচ্ছে, অনেকটা বেলাই হয়েছে, টাটা। ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে, আর সাইকেল চালিয়ে যাই, আমার আরেকটা জায়গায় যাওয়ার আছে আর সেখান থেকে বেরোতে বেরোতে আই হোপ সন্ধ্যা হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার পরই দেখা হবে মনে হয়, তো যাই যাওয়া যাক, দেখি কতটা কি হয় কি হয় না। তো আমি তোমাদেরকে অন্য কোনো সময় সৃজনী শিল্পগ্রাম অবশ্যই ঘোরাবো, আজকে আমার অনেক কাজও রয়েছে, ওয়েট করতে করতে স্যারের সঙ্গে কথা বলতে বলতে আর হয়নি, তো অন্য কোনো সময় দেখাবো। আর যারা দেখতেও চাও সৃজনীর ভিডিও আমার দেওয়া আছে, তো তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো
টাটা। আমি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সন্ধ্যেবেলা বোলপুরের রাস্তায়, আর সাথে আমি কুরকুরেটা খেতে খেতে যাচ্ছি। তো এখন বাড়ি যাব, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি মিন্স হচ্ছে আমার তো এখন 5 বছর ধরে এটাই বাড়ি, আমার শান্তিনিকেতনই বাড়ি। আর 1 বছর থাকবো, তারপর হাওয়া, জানি না কোথায় যাব। তো যাই হোক, ফটাফট আমি এখন বাড়ি যাই, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোন রকম এসে পৌঁছালাম, সাইকেলটা রাখলাম আমি, পুরো আমি বৃষ্টিতে ভিজে গেছি। যাই, এবার উপরে যাওয়া যাক। আর জিমিটা কোথায়? জিমিটা এই না। দেখো আমার কিরকম বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা, জোর সাইকেল চালিয়ে এসেছি, গা থেকে আমার আগুন আগুন টাইপের বেরোচ্ছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে স্নান করতে হবে সবার আগে, আর স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, গল্প করছি। খুব আমার গরম লাগছে সঙ্গে ভিজে যাওয়া। তো টাটা। আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমি নিতেই পারছি না, আমার মাথা এত ব্যথা করছে, ভালো লাগছে না। বৃষ্টিতে ভিজলাম, তারপরে প্রথমে মাথা মানে ভেজা ছিল, এখনো মাথা ভেজা, আমি জাস্ট নিতে পারছি না। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি 1 কাপ কফি খাবো। আমি মাঝে মাঝে যদি সকালে স্কিপ করি তাহলে আমি সন্ধ্যেবেলা কফিটা খেয়েই নিই। তো চলো আমি একটু কফিটা বানিয়ে নিই, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সত্যি আমার অসাধারণ মাথা ব্যথা করছে। এটাতে কফি তো আমি দিয়েছি, আমি একটু চা পাতাও দিয়ে দেবো এবার, দেন আমি কফিটা নামিয়ে নেব। আমি বানিয়ে নিয়েছি কফি, আর চাটা মেশানোই আছে। আর এখানে নিয়ে নিয়েছি সকালে যেটা সুজি বেঁচে গেছে সেটা, আর এটা হচ্ছে মিল্কি বার বিস্কিট। তো সন্ধেবেলা আমি খেয়ে নেব এরকম একটা খাবার। তো তারপর আমি ডিনারটা ভালো করে করতে হবে, বিকজ আমার আজকে দুপুরের খাবারটা ঠিকঠাক হয়নি, তোমরা দেখলেই সেটা। আর আমি যেটা এখন ভাবছি সেটা হচ্ছে আমাকে এখন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ডিনারটা ভালো কিছু করতে হবে, যেহেতু সারাদিন এরকম টুকিটাকি খেলাম, এখনও খাচ্ছি সেরকম টুকিটাকি। তো এরকম জেনারেলি হয় না আমার, এরকম জেনারেলি আমি খাই না। তো আজকে সেটা হচ্ছে, তো রাতে কি খাই না খাই একটু তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব, তো সেটা পরে ভাবা যাক। এখন আমি আমার নিজের কফিটা এনজয় করি, আর তোমাদের সাথে তো অনেকটা বকবক করলামই। তো একটু এখন ফোন মোন চেক করবো, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবকিছু, মাকে ফোন করব, পাপিকে ফোন করব, তার বোনকে সবাইকে একটু মেসেজ ম্যাসেজ করবো, ফোন টোন করবো, দেন আমি আবার ডিনারটা করব। আজকে ভেবেছিলাম একটু তোমাদের সঙ্গে পেন্টিং ফেন্টিং শেয়ার করব, বিশেষ করে আমি দুটো ফুলের টব কিনে নিয়েছিলাম গাছ লাগানোর জন্য, সেই দুটো ভাবলাম আজকে একটু সুন্দর করে পেন্টিং ফেন্টিং করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট মনে হচ্ছে না সেটা হবে, কারণ কি আমার মাথাটা প্রচুর ধরেছে। আর হ্যাঁ, স্যারের জন্য একটা গিফট নিয়ে এসেছি আমি আজকেই, আর এটা তোমাদেরকে আমি পরেই দেখাচ্ছি, ঠিক আছে? তো আপাতত টাটা। আমি সিটি দিয়ে নিয়েছি, আর এইদিকে কেটে রেখেছি পেঁয়াজ, আর কড়াই ধুয়ে রেখেছি। এরপর কি করি দেখো, আমি একটা ডিম ভাজা করে নিচ্ছি এখন বেশি করে পেঁয়াজ দিয়ে। আর এখন ডিমের অমলেট তৈরি, যেটাকে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। কড়াইতে আমি তেল, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজ। প্রেশার কুকারটা খুললাম, দেখো এখনো টকবক করে ফুটছে। এটা আমার খিচুড়ির জিনিসপত্র রেডি, আমার ভুনা খিচুড়ি প্রায় রেডি। এখন আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটু এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণে ঘি, এটা দিতেও পারো নাও দিতে পারো। তো আমার খিচুড়িটা এখন রেডি, দেখো কতটা একদম থিকনেস হয়েছে আমার খিচুড়িটা, পুরো হচ্ছে। আমি এরকম শুকনো শুকনো খিচুড়ি খেতে ভালোবাসি, এটা জাস্ট বলতে পারো তোমরা গুঁড়া খিচুড়ি, আমি বানিয়েছি।
তো এরকম রেসিপি তোমরা ট্রাই করতে পারো, লুকিং গর্জিয়াস আর ইমি। বাইরে পড়ছে বৃষ্টি ঝপঝপ করে, আর রাতের ডিনারে যদি এরকম খিচুড়ি আর ডিমের অমলেট হয় তাহলে অনেক বাঙালিরই ফেভারিট খাবার হচ্ছে এটা। তো এখন আমি রাতের ডিনারটা সেরে নেব, আমার খুবই একটা পছন্দের খাবার এটা রাতের জন্য। এরকম অল্প পরিমাণে খিচুড়ি আর ডিমের অমলেট অনেকটা বানিয়েছি, সবাই খেতে পারবে এমন একটা খিচুড়ি, সুন্দর ইয়েমি, খুবই ইজি প্রসেস, তোমরা ট্রাই করতে পারো। চলো আমি এখন আমার ডিনারটা এনজয় করি। সব হয়ে গেছে, এখন আমি এগুলো সবই গুছাবো, আর এইগুলো বিছানাগুলো গুছাবো। এখানে আমি গরম জল নিয়ে রেখেছিলাম পা চোবানোর জন্য, সেটা চোবাবো আর সবই জামা কাপড় গোছাবো। আর তো একটা কথা তোমরা ভাবতে পারো যে এখানে আমি কেন বেড কভার লাগিয়েছি জানালার পর্দা না লাগিয়ে। পর্দা লাগালে কোনো কাজ হয় না, আমি দেখাচ্ছি একটা নয়, এই দেখো একটা দুটো, আরো ওপর থেকে আমি আরো চাপাই, কারণ কি রাতে বেলা এত বড় একটা উইন্ডো দেখো, এত রোদ আসে সকাল হলে, মানে রাতে বেলা আমি অন্ধকার ভালোবাসি আর রোদ আসলে আমার ঘুম হয় না। তো দেখো এত রাতেও এখান দিয়ে টোটো যাতায়াত করছে, পুরো মানে মেন রোড আর একটু এইদিকে, এখানটাই একদম পাশেই, তো এখানটায় আমরা থাকি। রাতের বেলা বাইরের দৃশ্যটা ঠিক এরকম। আর এখন সব ফটাফট গুছিয়ে নি, চলো। পড়তে বসবো, আর আমার বই খাতা নিয়ে নিয়েছি, যা যা লাগবে কি লাগবে না, আর ল্যাপটপ নিয়ে নিয়েছি, সবকিছু নিয়ে নিয়েছি, আর জলের বোতল নিয়েও বসে গেছি। এখন আমি পড়তে বসবো, দেন আমার দিনটা এভাবেই শেষ হবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম, এর জন্য আমি এই গিফটটা নিয়েছি, এটা হচ্ছে একটা সেরামিক্সের কাপ, কফি মাগ। তো এটা হচ্ছে এরকম একটা স্যাভডিন কালারে, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। স্যারের সাথে আমার যখন দেখা হবে নেক্সট টাইম, আমি অবশ্যই স্যারকে এটা গিফট করব, সেই জন্য নিয়েছি। তো আমার মাথায় অতটা ছিল না যে স্যারের সঙ্গে দেখা হলে একটা গিফট দেওয়া উচিত, তো দেখা হওয়ার পর মনে হয়েছিল, যেহেতু আমার কাজ নিয়ে স্যার অনেক প্রশ্ন করছিল, তো তখন আমার মনে হলো যে এরকম একটা গিফট স্যারকে দেওয়া যেতে পারে।